ফ্রেন্ডস, গুড মর্নিং। তো সকাল সকাল দেখো স্নান টান আমার হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো কাল আমরা গিয়েছিলাম তারকেশ্বর, তো ওখান থেকে আমি শিব ঠাকুর নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখাবো বলেছিলাম, দেখানো হয়নি। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই শিব ঠাকুর। আর তার আগে আমি তোমাদেরকে বলি যে কেন তারকেশ্বরেই আমি গিয়েছিলাম, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে তারকেশ্বর থেকে শিব ঠাকুর নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করব। তো আমি একটু শিব ঠাকুরের ভক্ত, তো আমার ভীষণ ভালো লাগে শিব ঠাকুর পুজো করতে। তো ভীষণ মানে আজ শ্রাবণ মাসে পুজো করবো না এটা হয় না, মানে আমি ভাবতেই পারি না যে শ্রাবণ মাসে আমার বাড়িতে শিব থাকবে না, কিন্তু সেটাও হয়েছিল আর কি। আগের বছরে আমরা এই বাড়িটাতে এসেছিলাম, আর এই বাড়িতে আসার পর মানে যখন আমার প্রেগনেন্সি চলছিল, তো সেই জন্য আগের বছর বাড়িতে শিব ঠাকুর ছিল না, তাও আমি মন্দিরে গিয়েছিলাম। সেই ভ্লগটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম, মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। আর প্রেগনেন্সি চলার জন্য আর কি শিব ঠাকুর প্রতিষ্ঠা করা যায়নি, আর সবথেকে বড় কথা হচ্ছে ওই সময় আমি জার্নি করতে পারিনি, তারকেশ্বরে গিয়ে শিব ঠাকুর আনতে পারিনি, তো সেই জন্য আর কি প্রতিষ্ঠা হয়নি। তো এই বছরের জন্য তাড়াতাড়ি নিয়ে চলে এলাম, এইরকমভাবে ওরা প্যাক করে দিয়েছে শিব ঠাকুরটাকে। তো তোমাদেরকে দেখাই, দেখো এই শিব ঠাকুরটা আমি নিয়ে এসেছি তারকেশ্বর থেকে। তো এই এই শিব ঠাকুরটা আমি তারকেশ্বর থেকে নিয়ে এসেছি, তো এইটা আমার খুব পছন্দ হয়েছে। আর এমনি শিব ঠাকুর আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল একটু বড়, কিন্তু বড় শিব ঠাকুর বাড়িতে রাখা যায় না, তো এই এই আঙুলের মাপের আগে শিব ঠাকুর রাখতে হয়। তো এটা একটু বড় হয়েছে, সামান্য একটু বড় হয়েছে আর কি, এই আঙুলের থেকে একটু বড় হয়েছে। তো এই যে দেখো এই শিব ঠাকুরটা আমি তারকেশ্বর থেকে নিয়ে এসেছি, আর এর সঙ্গে আমি একটু বড় এই যে বড় একটু থালাটা নিয়েছি, দেখো তো এইটা নিয়েছি। আর একটা ত্রিশূল নিয়েছি, আর তার সঙ্গে এই যে এটা নিয়েছি। আর এর সঙ্গে আমি তার সঙ্গে আমি আরও একটা জিনিস নিয়েছি, এটা এটা হচ্ছে নন্দী, আর এরকম রাখার জন্য আর কি এরকম একটা ছোট্ট মতো প্লেট নিয়েছি। তো এরকম এটা নিয়েছি, তো এই হলো আমার পুরো শিব ঠাকুরের সেট আর কি, পুরো কমপ্লিট। তো এগুলো আনার জন্যই আমি তারকেশ্বরে গিয়েছিলাম, শ্রাবণ মাসের আগেই গিয়েছিলাম শিব ঠাকুরটা আনতে, যাতে আমি শ্রাবণ মাসে প্রতিষ্ঠা করতে পারি। আর তুমি জানো শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, আর আমাদের ত্রিশানকে নিয়ে গিয়েছিলাম, তারপরে আরও একজন ভাইয়ের ছোটো ছেলেটাও ছিল, পুচকু মতন ছেলেটা ছিল আর কি। তো ও খুব ছোটো, ওর এখন সবে ছ মাস হয়নি, পাঁচ মাস। তো ওরা আমরা মানে এই ছোটো ছোটো বাচ্চা নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমরা শ্রাবণ মাসে যাওয়ার রিক্সটা নিইনি, শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয় বলে, তো সেই জন্য আর কি যাওয়ার রিক্স নিইনি, আর সেই জন্য আগে গিয়েছিলাম, গিয়ে নিয়েলাম। তো এটা আমি সোমবার প্রতিষ্ঠা করব, শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি এটা বাড়িতে প্রতিষ্ঠা করব। তার আগে প্রতিষ্ঠা আমি নিজেই করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ব্লগটাও আসবে যে কীভাবে আমি বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করছি, সেই ব্লগটাও আসবে, সেটা খুব তাড়াতাড়ি দেবো। মানে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমি এটা প্রতিষ্ঠা করব। তো চলো ভিডিওটাকে আর বেশি বড় করলাম না, আজকে ভিডিও এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর যেটা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চলো আজকের মতন বাই।